হ্যাঁ, আমি খুঁজে পাই, বিকজ আসলে প্রতিটা পদক্ষেপই আসলে স্ট্রাগল। অবশ্যই এরকম একটি পরিবারে জন্মগ্রহণ করাটা ব্লেসিং। আমি হয়তো খুব সহজে যে বললাম মহড়া কক্ষে ঢোকার সুযোগ পেয়েছি। আমি বাবা মা আপনার বিখ্যাত বাবা মা সন্তান। আচ্ছা, আমার কাছে আসলে সবচেয়ে আনন্দের এবং আমার মনে হয় যে আমি ব্লেসড, কারণ আমরাও আসলে ভীষণ ভীষণ সাধারণভাবে বড় হয়েছি। আর আমার সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা, আমি আসলে ডক্টর ইনামুল হক এবং শরৈশ্বর্য লাকি নামের মতো সাধারণ মানুষ দেখিনি। এবং আমার মনে হয় যে আমরা আসলে যে যত সাধারণ হতে পারবো, যতটা গ্রাউন্ডেড হতে পারবো, আমরা আসলে ততটাই মানুষ হওয়ার পথে এগিয়ে যাওয়ার একটা জার্নিতে ঢুকতে পারবো। সো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, বিকজ তারা সবসময় মানুষে মিশে থেকেছে, মানুষকে ভালোবেসেছে, দেশকে ভালোবেসেছে। আর আমার আসলে শুরুটা, আমি সবসময় যেটা বলি যে এই শিল্পাঙ্গনে আমি আসলে কিভাবে চলে আসলাম এটা আমি বুঝতে পারিনি, কারণ আমি যখন মার গর্ভে ছিলাম, মা তো আসলে কখনো মঞ্চে দাঁড়িয়েছে, তো আমার শুরুটা হয়তো তখন থেকে। তারপর যেটা হয় যে আমি যখন ছোট, আমি ভিকারনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ যে ছাত্রী, আমার পড়াশোনা সেখানে এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএমবিএ করা। পড়াশোনার ব্যাপারটা এই, বাবা মার ইচ্ছে বা চাওয়া থাকে না যে সন্তানকে এইভাবে গড়বো, বা নিজস্ব একটা চাওয়া কিন্তু থাকে, ওইসব চাওয়া কি অভিনয়ের বাইরে ছিল কিনা? সেটা হচ্ছে যে সবচেয়ে আনন্দের ব্যাপার যে বাবা মা আসলে কখনো কিছু চাপিয়ে দেয়নি আমার উপর। তবে আমি এখন ফিল করি যে আমাকে একদম ছোটবেলায়, আমাকে, আমি যেমন স্কুলে যেতাম বাবার হাত ধরে, তেমনি আমার মনে আছে যে আমি বাবার হাত ধরে আমি ছায়ানাতে যেতাম, আমি নাচ শিখতাম, গান শিখতাম। একটা পর্যায়ে যখন আমার কিশোর বেলা আসলো, আমি ভিকারনিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে যে ডিবেটিং ক্লাব আছে সেখানে জয়েন করলাম এবং ডিবেট করতাম আমি আমার কৈশোর বেলায়, 7, 8, 9, 10 অ্যান্ড দেন কলেজ লাইফে। তা এগুলোতে ভীষণ উৎসাহ দিত বাবা মা, ভীষণ উৎসাহ দিত। তা এখন আমার যেটা মনে হয় যে তাদের হয়তো একটা সূক্ষ্ম চাওয়া সবসময় ছিল যে তাদের সন্তানরা এই শিল্পাঙ্গনে জড়িয়ে থাকবে, কিন্তু কখনোই প্রেশার ক্রিয়েট করেনি। আমি যে থাকবো, আমি যে এই অঙ্গনে কাজ করব, সেটা একান্তই আমার ডিসিশন ছিল। এই ডিসিশনটা আসলে কবে, একটা ম্যাচিউর পর্যায়ে যাবার পরে তো মূলত এইসব ডিসিশন হয়, তো এই বোধটা কবে জাগলো যে এর ভেতর দিয়ে আমি আমার জীবিকা বলি, ইচ্ছা বলি, শখ বলি, এগুলো পার করব? এটা আসলে আমি যেটা বলছিলাম যে আমার শুরুটা আসলে আমি টের পাইনি যে কখন হয়ে গেছে। থিয়েটার গেম খেলতে খেলতে, রিহার্সেল রুমে বসে থাকতে থাকতে, কিংবা মহিলা সমিতি গাইড হাউস মঞ্চে নাটক দেখতে দেখতে, এভাবেই তো বড় হয়ে ওঠা। তারপর যেটা হলো যে আসলে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন শিল্পকলা একাডেমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিল, তখন NSD থেকে ডিরেক্টররা আসছেন, ডক্টর ইসরাফিল শাহিন এসেছিলেন, বিরাট একটা ওয়ার্কশপ হবে এবং প্রত্যেক গ্রুপ থেকে ছেলে মেয়ে ওখানে ইন্টারভিউ ফেস করছিল, সেই ওয়ার্কশপে পার্টিসিপেট করবে এবং দেন একটা প্রোডাকশন হবে। তা আমিও আমার দল থেকে সুযোগ পেয়েছিলাম আরো দুজনের সাথে যে ইন্টারভিউ ফেস করার জন্য, দ্যাটস অল। তারপরে আমি টিকবো কি টিকবো না সেটা একান্তই শিল্পকলা একাডেমি এবং ডিরেক্টরের ডিসিশন, কিন্তু আমি টিকে গেলাম সেই ওয়ার্কশপ। এবং তারপর 3.5 মাসের ওয়ার্কশপ শেষে আমাদের প্রোডাকশনটা ছিল রোমিও অ্যান্ড জুলিয়েট শেক্সপিয়ারের। সেই প্রোডাকশনে আমি কাজ করার সুযোগ পেলাম এবং জুলিয়েট চরিত্রটাই আমি করার সুযোগ পেয়ে গেলাম। তা এই যে প্রক্রিয়াটায়, এই জার্নিটায়, এই 3.5 মাসের থিয়েটার জার্নিটায় আমি যে ডিভোশন নিয়ে কাজ করাটা শিখলাম, তখন আমার মনে হলো কি যে আমি আসলে এখানে থাকতে চাই, আমি চাই এবং আমি এখানে থাকব। এভাবে থিয়েটারের শুরুটা। আর থিয়েটার দীর্ঘদিন করতে করতে, থিয়েটারের আমি তো এমন হয়নি যে থিয়েটারে আমরা শুরুতেই মঞ্চের সামনে চলে আসি, থিয়েটার তো আসলে টোটালিটিটা নিয়ে দেখা গেল যে আমি, হ্যাঁ, আমি অনেকদিন হয়তো ছোট ছোট কাজের পাশাপাশি হয়তো একটু কস্টিউম ডিজাইনিং এ অ্যাসিস্ট করার সুযোগ পেলাম, কোরিওগ্রাফিতে অ্যাসিস্ট করার সুযোগ পেলাম, এই করতে করতে দেন কোরিওগ্রাফি সুযোগ পেলাম, দেন হয়তো কস্টিউম ডিজাইনিং এর সুযোগ পেলাম, মিউজিক
ডিজাইন করার সুযোগ পেলাম, লাইটে বসার সুযোগ পেলাম। এই করতে করতে পরবর্তীতে আসলে অনেক অনেক বছর পর আমি আসলে মঞ্চে সেরকম শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, আর নির্দেশনার সুযোগ তো আসলে পেলাম কিছুদিন আগে বলতে গেলে। অনেকে বলেন যে এই ধরনের ফ্যামিলি বা আপনারা স্বাভাবিকভাবে ব্লেস থাকেন, সেই জায়গায় স্ট্রাগল পিরিয়ডটা বা স্ট্রাগল মোমেন্টটা কম থাকে, আসলে কি তাই? আপনার যদি স্পেসিফিকভাবে বলতে বলা হয় ক্যারিয়ারের স্ট্রাগল পয়েন্টটা কি, সেটা কি আপনি খুঁজে পান? হ্যাঁ, আমি খুঁজে পাই, বিকজ আসলে প্রতিটা পদক্ষেপই আসলে স্ট্রাগল। অবশ্যই এরকম একটি পরিবারে জন্মগ্রহণ করাটা ব্লেসিং। আমি হয়তো খুব সহজে যে বললাম মহড়াকক্ষে ঢোকার সুযোগ পেয়েছি, আমি হয়তো আমার বাসাভর্তি অনেক বই পেয়েছি, কিন্তু বইটা পড়ে সেই বইটার রসদটা গ্রহণ করব কি করব না সেই স্ট্রাগলটা কিন্তু নিজে। রিহার্সাল রুমে বসে থেকে 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 অনেকে কিন্তু পার করে দিয়েছে, কিংবা হতাশ হয়ে যায় একটা সময়, সে ওই হতাশাটা আর ক্যারি করতে পারে না। সেই জার্নিটা, সেই ক্যারি করার ক্ষমতাটা কিন্তু আসলে যার যার একান্ত স্ট্রাগল থাকে। এবং ডক্টর ইনামুল হক লাকি নাম আরও যেই ব্যাপারটা ছিল, যেমন আমি একটু আগে ডিবেটের গল্প করছিলাম না, আমার মনে আছে যে আমি যখন 4-5 বছর ধরে ডিবেট করি, আমার বাবা মা কখনো কোনো প্রতিযোগিতায় বাবা মা দেখতে যেত না, কারণ বাবা সবসময় যেটা বলতেন সেটা হচ্ছে যে সেখানে জাজ হয়তো কারা থাকতো, হয়তো দেশের বিখ্যাত ইকোনমিস্ট যারা বা সমাজবিদ, তারা কোনো না কোনোভাবে বাবার বন্ধু সতীর্থ, সো তারা যেন কখনো জানতে না পারে যে আমি ডক্টর ইনামুল হকের মেয়ে। এবং আমার বেড়ে ওঠাটাও সেভাবে, নিজে কিভাবে একটা জায়গা করে নেব, জায়গা করার জন্য যুদ্ধ করব, এটা না খুব ছোটবেলা থেকে কিশোরবেলা থেকে আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে এখন আমি যেটা অনুভব করি, আসলে আমি মূলত ব্লেসড এই জায়গাটায় যে তারা আমাকে অর্জনের আনন্দটা দিয়েছে। আমি যদি এমনি পেয়ে যেতাম না তানভীর, তাহলে আসলে আমার আনন্দ অনেক ম্লান হয়ে যেত। সেই জায়গা থেকে আপনার এই কমেন্টটা নিতে চাই, ধরেন মঞ্চ আসলে একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে কি বেশি দেয়, কি গ্রুমড আপ করে, যেটা মঞ্চ ছাড়া এলে পাওয়া যায় না, তারা বঞ্চিত হয়, বা কি স্পেশালিটি আপনার? আপনি যেহেতু একেবারে চারণ ভাবে মঞ্চে কাজ করে তারপরে এসেছেন ছবি জগতে, তো এটা অনেকেই খুঁজে পায় না উত্তরটা, যারা, কারণ স্বাভাবিকভাবেই এখন ছবি ইন্ডাস্ট্রিটা একটু বদলে গেছে। আপনার কাছে কি মনে হয় এই মঞ্চটা কি বিশেষভাবে দেয় একজন শিল্পীকে? আচ্ছা, আমি যেটা প্রথমত বিশ্বাস করি তানভীর, সেটা হচ্ছে আমাদের শিল্পের অনেকগুলো মাধ্যম আছে তো প্রকাশে, সেটা থিয়েটার, টেলিভিশন মাধ্যম, চলচ্চিত্র। আমি এটা কখনো বিলিভ করি না যে একজন যদি চলচ্চিত্রে অভিনয় করতে চায় তাকে মঞ্চ পেরিয়ে আসতে হবে। আমি বিলিভ করি একজন যদি মঞ্চে মঞ্চশিল্পী হতে চায় তাহলে তাকে মঞ্চ থেকে অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, তাকে পড়তে হবে, তাকে দীর্ঘদিন সেই স্ট্রাগলটা করতে হবে, তাকে রিহার্সেল করতে হবে, তাকে গান গাইতে জানতে হবে, তাকে নাচতে জানতে হবে, হ্যাঁ, তাকে সবার সাথে একসাথে কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে এগিয়ে যাওয়া যায় সেটা শিখতে হবে। এখন আপনি যদি বলেন এই যে আপনি ডিসিপ্লিনটা শিখে ফেললেন, এই যে আপনি গাইতে শিখে ফেললেন, হ্যাঁ, আপনি নাচতে শিখে ফেললেন, সেটা অন্য মাধ্যমে প্লাস করতে পারে, কিন্তু এক এক মাধ্যমের প্রকাশ ভঙ্গিতে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। সো আমার মনে হয় না যে মঞ্চ থেকে শিখে এসে টেলিভিশনে অভিনয় করতে হবে, বা টেলিভিশনের থেকে শিখে এসে আমার মঞ্চে অভিনয় করতে হবে। মাধ্যমগুলো আলাদা, এবং সেই মাধ্যমে খুব স্ট্রংলি নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি একটু পোট্রে করা হয়, তাহলে নির্মাণ পেছনে থাকার গল্পগুলো একটু বেশি, এই ইচ্ছে অভিপ্রায়গুলো একটু বেশি ছিল কিনা আগে থেকেই? লিখবেন, নির্দেশনা দিবেন, কস্টিউম ডিজাইন করবেন, মানে পেছনে থাকার গল্পটা, ওই অভ্যেসটা বেশি আপনার? আমি আসলে না পেছন সামনে নিয়ে মানে ভাবার জায়গাটা আমার তৈরি হয়নি, কিন্তু আমি ওই যে টোটালিটির মধ্যে বড় হওয়াতে আমাকে ভীষণ আনন্দ দিত। কারণ এটা যেটা হয় যে আমরা থিয়েটার করতে করতে হয়তো লিখে ফেলতে হচ্ছে, একটা ইম্প্রোভাইজড অংশ আমাদেরকে প্রেজেন্ট করতে হবে,
সো চট করে লিখে ফেলা এবং এই ইম্প্রোভাইজ ড্রামাটা যখন আমরা প্রেজেন্ট করবো চট করে কস্টিউমের ভাবনাটা ভেবে ফেলা, কোরিওগ্রাফিটা তখনই ক্রিয়েট করে ফেলা, লাইট ডিজাইন কী হবে, সব কিছু মিলিয়ে আমার বড় হয় এবং আমি আবিষ্কার করেছি যে প্রত্যেকটা জায়গায় আমি ভীষণ আনন্দ পেতাম এবং এখনো পাই। সো সামনে থাকবো কি পেছনে থাকবো, ইভেন আমি মঞ্চে দাঁড়িয়ে যখন অভিনয় করি যখন সামনে, সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়, ভীষণ ভীষণ আনন্দ। ঠিক কবে এই সাহসটা মনে হয় ঠিক নির্মাতা কখন বোঝেন যে আমি নির্মাণের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা প্রস্তুত আছি? আপনার প্রথম নির্মাণ সেই সেই জায়গাটা সেই বোঝাটা কিভাবে হয়, মানে আমরা সাধারণ দর্শক হিসেবে জানতে চাই এটা। সেটা হচ্ছে প্রথমত আমি যেটা বলতে চাই যে প্রস্তুত আসলে এখনো হতে পেরেছি প্রপারলি কিনা সেটা আমি জানি না, তবে আমি যখন ডিসিশন নিলাম যে হ্যাঁ আমি এই অঙ্গনে কাজ করতে চাই, মানে এই অঙ্গনের ডিরেক্টোরিয়াল শাখাটায় কাজ করতে চাই, সেটা হচ্ছে আসলে টেলিভিশনের কথাই, তো মানে টেলিভিশন আর ফিল্ম নির্মাণ, হ্যাঁ মঞ্চ টেলিভিশন প্রোডাকশন নির্মাণ। আচ্ছা, দুটো আসলে দুভাবে, আমি যদি টেলিভিশনের গল্পটা করি সেটা হচ্ছে এটা আমাদের আনন্দবাড়ি নামে আমি একটি ধারাবাহিক নাটক লিখেছিলাম, এনটিভিতে দীর্ঘ ধারাবাহিক প্রচারিত হয়েছিল এবং সেটাই আমার লেখা প্রথম নাটক ছিল। সেই নাটকটা করার সময় আমি ওটা নির্দেশ পরিচালনায় ছিলেন লাকি ইনাম, আমি সেটা অ্যাসিস্টও করছিলাম অ্যাট দ্য সেম টাইম, কারণ আমি আসলে ভীষণ আনন্দ পেতাম পেছনের কাজগুলো, তো যেটা আপনি বললেন সামনে তো পেতামই পেছনেও পেতাম। সো আমার আমাকে আমার খুব আগ্রহ তৈরি হতো যে আমি আসলে কিভাবে অ্যাসিস্ট করতে পারি, কিভাবে এডিটিংটা আমি আসলে একটু শিখতে পারি, এই ব্যাপারগুলো। তা ওই তো আনন্দবাড়িতে অ্যাসিস্ট করলাম এবং মজার ব্যাপার হলো যে আনন্দবাড়ি যখন অ্যাসিস্ট করি তখন সেখানে রনি, হ্যাঁ কামরুজ্জামান রনি, ও অ্যাসিস্ট করতো মাকে, আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাও ছিল বাপ্পি সরোয়ার বাপ্পি, ওরা আমরা তখন নিউ কামার, আমরা অ্যাসিস্ট করতাম এবং অ্যাসিস্ট করতে করতে যখন আমাদের আনন্দবাড়ি শেষ হয়ে গেল, আমাদের আনন্দবাড়ি শেষ হয়ে গেল, আমরা একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, তখন দেখা গেল আমাদের মধ্যে একটা আকুতি যে কি করা যায়, আমাদের অনেক কনসেপ্ট আসছে মাথায় যে আমরা কিভাবে সেগুলো শেয়ার করতে পারি দর্শকদের সাথে, এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তখন। তখন আমরা দুইজন মিলে একটা প্রোডাকশন হাউস দেওয়ার প্ল্যান করলাম এবং সেটাই হচ্ছে টিকেট, যে টিকেট থেকে আসলে আমরা তখন একে একে এক ঘন্টার কিছু নাটক পরিচালনা, দেন 1920 একটা দীর্ঘ ধারাবাহিক ছিল আমার পরিচালনায়, ওটাও এনটিভিতে প্রচারিত হয়েছিল 19-20 বছরের ছেলে মেয়েদের নিয়ে, সেইটা প্রচারিত হওয়ার পর আসলে দর্শক আমাকে পরিচালক হিসেবে নোটিস করলো, হয়তো এতটুকুই বলবো, গ্রহণ করা তো আসলে আরো অনেক পরের ব্যাপার। আর আমার মনে হয় এখানে লাকি নামকে অ্যাসিস্ট করতে পারার সুযোগটা একটা দারুণ ব্যাপার ছিল, অ্যাট দ্য সেম টাইম আমি তার আগে কিন্তু বিটপিতে জব করেছি 2 বছর আমার MBA শেষ করার সাথে সাথে, তো বিটপিতে যখন জব করতাম বিটপি অ্যাডভার্টাইজিং এজেন্সি, তখনও অনেক বিজ্ঞাপন নির্মাণের সাথে পেছন থেকে দেখার আমার সুযোগ হয়েছে, ইভেন আমাকে জড়িতও থাকতে হতো, সেটাও একটা শেখার জায়গা আমাকে তৈরি করেছে।